সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার খান হাসানুজ্জামান, এক্স রেজিস্ট্রার ইন মেডিকেল কলেজ। আজকে আমরা বেশ কিছুদিন ধরে ডেভিডসন সম্পর্কে আলাপ করছি এবং রেসপিরেটরি সিস্টেমের কিছু অংশ আলাপ করেছিলাম। আমরা এখন ব্লাড সিস্টেম নিয়ে আলাপ করছি। ব্লাড সিস্টেমের এটা বোধহয় দ্বিতীয় ক্লাস, যেহেতু টোটাল ক্লাস হচ্ছে 8। ব্লাড সিস্টেমে আমরা ডেভিডসন 23rd এডিশন মেডিসিনের আমরা চলে যাবো 921 পেজে। 921 পেজে আমরা এরকম একটা ফিগার বা টেবিল পাব, যে টেবিলটা আসলে দেখো সব লেভেলের স্টুডেন্টের জন্য দরকার, আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য। এবং এই টেবিল থেকে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য বেশ ভালোই কোশ্চেন আসে। যেমন এখানে আমরা কিভাবে একটা রেড সেলকে ইন্টারপ্রেট করি, যেমন মাইক্রোসাইটোসিস। মাইক্রোসাইটোসিস বলতে যখন এমসিবি লেস দ্যান 76 স্যাম্পল লিটারে চলে আসে, এই মাইক্রোসাইটোসিস মানে আরবিসি সেল সাইজটা ছোট থাকে। আচ্ছা, বিভিন্ন কন্ডিশনে যেমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যে কন্ডিশনে হিমোগ্লোবিন সিনথেসিস তখন হয় না, থ্যালাসেমিয়া, যে কন্ডিশনে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কম থাকে বা হিমোগ্লোবিন ডিস্ট্রাকশনটা বেশি হয়, সেরকম সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া বা অ্যানিমিয়া অফ দ্য ক্রোনিক ডিজিজ, যেটা অবশ্যই ডেভিডসনে লেখা নাই, এটাও যোগ হবে। অ্যানিমিয়া অফ দ্য ক্রোনিক, যেখানেও আয়রনের একটা ইরাইত্ব পরিস্থিতির সময় আয়রনের একটা অ্যানিমিয়া অফ দ্য ক্রোনিক ডিজিজ, আয়রনের একটা ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রেও সেল সাইজ গুলো ছোট থাকে। এবং এই সেল সাইজ গুলো নিচে এই পেজে নিচে বেশ কিছু ফিগার দেওয়া আছে, স্লাইড দেওয়া আছে। যেমন এই প্রথম যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা আরবিসি, আরবিসি যে নর্মাল যে সাইজ তার থেকে এটা বেশ ছোট। এই জায়গাটা মাঝখানে বেশ পেল কালার হয়ে গেছে, মানে হচ্ছে যে হিমোগ্লোবিনটা না থাকার কারণে হিমোগ্লোবিনের যে কালার, বিশেষ করে কালারটাকে মেনটেন করে হিমোগ্লোবিন না থাকার কারণে এটা কালারটা কমে গেছে, যাকে বলা হচ্ছে হাইপোক্রোমিয়া। এই জাতীয় সেলকে বলা হয় মাইক্রোসাইটিক হাইপোক্রোমিয়া। তাহলে সেল সাইজটাও ছোট, সাথে ভিতরে পেল কালার, একে বলা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিয়া। তাহলে এইটি হচ্ছে যে কি জন্য হচ্ছে, যে সমস্ত কন্ডিশনে হিমোগ্লোবিন সিনথেসিস হয় না অথবা হিমোগ্লোবিন ডিস্ট্রাকশন হয়ে যায়, তার ভিতরে আছে আয়রন ডেফিসিয়েন্সি, থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া অফ দ্য ক্রোনিক ডিজিজ, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। আরেকটা হচ্ছে ম্যাক্রোসাইটোসিস। ম্যাক্রোসাইটোসিস বলতে বোঝাচ্ছে এমসিবি টা ইনক্রিজ করবে মোর দেন 100 ফেমটোলিটার। এই ম্যাক্রোসাইটোসিস কি, প্রতিটা প্রাণী যখন ছোট থেকে বড় হয় তখন সাইজে বড় হয়, কিন্তু আরবিসি যখন ছোট থেকে বড় হয় তখন কিন্তু সাইজ গ্রাজুয়ালি ছোট হয়ে আসে। অর্থাৎ আরবিসি যে প্রথম অবস্থায় যে ব্লাস্ট, ব্লাস্ট মানে বাচ্চা অবস্থায় ইরাইথ্রো ব্লাস্ট, এই ইরাইথ্রো ব্লাস্ট গুলো থাকে বাচ্চা অবস্থায় এবং এরা সাইজে বড় থাকে। যত ম্যাচুর হইতে থাকে তত এটা সাইট হয়, ব্লাস্ট থেকে সাইট, অর্থাৎ লাস্টের দিকে হয় রেটিকুলো সাইট, তারপর হয় ইরাইথ্রো সাইট, সাইট হয়ে যায়। তাহলে যত ম্যাচুর হয় আস্তে আস্তে সাইজ গুলো ছোট হয়ে যায়, তাহলে বড় থেকে ছোট হচ্ছে, যত ম্যাচুর হয় তখন বড় থেকে ছোট হয়। কিন্তু ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড, এগুলো কিন্তু ম্যাচুরেশনে হেল্প করে। ভিটামিন B12, ফলিক অ্যাসিড ম্যাচুরেশনে হেল্প করছে, ফলে এগুলো যদি ডেফিসিয়েন্সি হয় তখন ম্যাচুরেশন হতে পারে না, তখন কি হয় আরবিসি সাইজ গুলো বড় থাকে, অর্থাৎ ম্যাক্রোসাইটোসিস থাকে। তাহলে এই ভিটামিন B12 এবং ফলেট ডেফিসিয়েন্সিতে আরবিসি সাইজ গুলো বড় হয়ে যায়, বড় ঠিক হয় না, সে বড়ই থাকে, সে ম্যাচুরড হতে পারে না, ফলে আর সাইজে ছোট হতে পারে না, সে বড় সাইজে রয়ে যায়। এটাই পেরিফেরাল ব্লাডে চলে আসে বোন মেরো থেকে। এটি হচ্ছে ম্যাক্রোসাইটোসিস। যার চেহারাটা কেমন হবে, এই যে আগের আরবিসি গুলো সাইজ ছোট ছিল আর এখন সেকেন্ড আরবিসির সাইজ গুলো বেশ অনেক বড়, অনেক বড়, ম্যাক্রোসাইটোসিস। শুধু তাই নয়, কিছু লিভার ডিজিজ আছে, অ্যালকোহলিক ডিজিজ আছে, তারপর হাইপোথাইরয়েডিজম আছে, মাইরোটিস প্লাস্টিক সিন্ড্রোম আছে, ইনক্রিজ রেটিকুলোসাইটোসিস কন্ডিশন, যেমন হচ্ছে হিমোরেজ বা হিমোলাইসিস, প্রচুর ব্লিডিং বা প্রচুর আরবিসি ব্রেকডাউন। এ সমস্ত কন্ডিশনে কি হয়, এ সমস্ত কন্ডিশনে পেরিফেরাল, এই সমস্ত কন্ডিশনে বোন মেরোতে যে সমস্ত নর্মোব্লাস্ট থাকে সেই নর্মোব্লাস্ট সাইজ গুলো বেশ বড় থাকে, ম্যাক্রো নর্মোব্লাস্ট বলা হয়, অথবা অ্যাবনর্মাল বোন মেরো ফাংশন থাকে, ফলে ওখানে যে সেল গুলো যে ম্যাচুরড হয় সেইগুলো সাইজে বড় থাকে, ওই বড় সাইজ গুলো তখন পেরিফেরাল ব্লাডে চলে আসে। তাহলে ভিটামিন B12 ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে ম্যাচুরড হইতে পারে না, আর এই সমস্ত কন্ডিশনে যে নর্মাল যে নর্মোব্লাস্ট গুলো বা নর্মাল যে সেল গুলো যখন ম্যাচুরড হয় তখন এটা সাইজেই বড় হয়ে থাকে এবং সেটাই পেরিফেরাল ব্লাডে চলে আসে। তাহলে এই কন্ডিশন গুলো মাথায় রাখতে হবে, এখান থেকে বেশ MCQ হয়। এই যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে যে এই টেবিলটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য, সেটা FCPG, MD বা MRCP দিক না কেন, তাদেরকে অবশ্যই এটাকে 10 স্টার দিয়ে রাখতে হবে, এত এত বেশি ইম্পর্টেন্ট এই টেবিলটা। এই কন্ডিশন গুলো থেকে বেশ ভালো কোশ্চেন হয়। তারপরে কিছু ড্রাগস এর কারণ আছে, যেমন জিরোবডিন আছে, ট্রাইমেথোপ্রিম
হেমেটোপ্রিন আছে, ফেনিট্রিন আছে, মেথোট্রেক্সাট আছে, যতগুলো দেখেন মনে রাখা যায়। এরপর আসছে হচ্ছে যে টার্গেট সেলস বা সেন্ট্রাল এরিয়া, যেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল এরিয়াতে একটু হিমোগ্লোবিনাইজেশন থাকে। তো টার্গেট সেলসটা কেমন? টার্গেট বলতে আসলে কি, অনেকে দেখা যায় যে কিছু মদের বাড়ে কিছু বা অ্যারো বা তীর দিয়ে একটা টার্গেট, একটা টার্গেটটাকে টার্গেট করে একটা বোর্ডটাকে মানে খুব দূর থেকে তীর দিয়ে অ্যাটাক করা হয় এবং একটা পয়েন্টে অ্যাটাক করা হয়। অথবা দেখা যায় যে যেখানে পুলিশ ক্যাম্প থাকে বা পুলিশের জন্য ট্রেনিং থাকে সেখানে একটা নির্দিষ্ট পয়েন্ট থাকে, সেই পয়েন্টকে টার্গেট করে যখন গুলি ছোড়া হয়, এই যে যে পয়েন্ট গুলো মাঝখানে সেন্টার গুলো এটাকে বলা হচ্ছে টার্গেট সেল। এবং এটা দেখতে এরকম, এই যে দেখা যাচ্ছে ভিতরে একটা পয়েন্ট আছে, অর্থাৎ একটা আরবিসির ভিতরে, এই আরবিসি তার ভিতরে যে হিমোগ্লোবিনের মাঝখানের ভিতরে একটা পেল কালার, তার মাঝখানে একটা হিমোগ্লোবিনাইজেশন হয়েছে এবং মনে হচ্ছে একটা টার্গেট সেলের মতো। সেই টার্গেট সেলটা কি কি কন্ডিশনে পাবো? এই টার্গেট সেলসটা পাবো হচ্ছে আমরা কিছু লিভার ডিজিজে পাবো, থ্যালাসেমিয়াতে পাবো, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে পাবো, যেটা অবশ্য ডিউরেশনে লেখা নাই, ভিতরে লেখছে, পোস্ট স্প্লেনেকটমি কন্ডিশনে পাবো, হিমোগ্লোবিন সি ডিজিজে পাবো। এখানে একটা জিনিস যে ডাইরেক্ট দিয়ে দিলো, থ্যালাসেমিয়াতে কি কি পেতে পারি? থ্যালাসেমিয়াতে দেখা গেলো তো মাইক্রোসাইটোসিস পাইতে পারি, আবার টার্গেট সেল পাইতে পারি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কি পাইতে পারি? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে মাইক্রোসাইটোসিস পাইতে পারি, আবার হচ্ছে টার্গেট সেল পাইতে পারি। সেরকম দেখতে এখানে আসতে পারে যে যে এই কন্ডিশন, যেমন লিভার ডিজিজে, লিভার ডিজিজে কি পেতে পারি? লিভার ডিজিজে টার্গেট সেল পাইতে পারি, লিভার ডিজিজ আবার ম্যাক্রোসাইটোসিস পাইতে পারি। এইগুলো মাথায় রাখতে হবে, এগুলো এভাবে ঘোরায় কোশ্চেন হতে পারে। স্পোরোসাইটস, স্পোরোসাইটস বলতে এটা একটা ডেন্স সেল থাকে যার ভিতরে কোনো পেলর জিনিস দেখা যায় না, নো এরিয়া অফ দ্য সেন্ট্রাল পেলর। এটা দেখতে কেমন? এই যে ডেন্স এরিয়া, মাঝখানে কোনো পেলর নেই, প্রত্যেকটা আরবিসির ভিতরে একটা পেলর এরিয়া থাকে কিন্তু এর মাঝখানে কোনো পেলর না, পুরো ডেন্স একটা ইরিথ্রোসাইট দেখতে পাচ্ছে স্লাইডের ভিতরে, এটাকে বলা হচ্ছে ইরিথ্রোসাইট, স্পোরোসাইটস। এটা বিভিন্ন কন্ডিশনে হবে, যেমন অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়াতে হবে, এখানেও পোস্ট স্প্লেনেকটমি কন্ডিশনে হবে, হেরিডিটি স্পোরোসাইটোসিস একটা কন্ডিশন, যে কন্ডিশনে এটা পাওয়া যেতে পারে। রেড সেল ফ্র্যাগমেন্টস যেটা আছে ইন্ট্রাভাসকুলার হিমোলাইসিস, আর ব্লাড ভেসেলের ভিতরে যখন আর বেশি ব্রেকডাউন হয় বিভিন্ন কন্ডিশনে, যেমন আছে মাইক্রোএনজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া, যেমন হিমোলাইটিক ইউরোমিক সিন্ড্রোম একটা কন্ডিশন, তারপর আসছে যে থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা একটা কন্ডিশন, ডিআইসি একটা কন্ডিশন। এগুলো ভেরি ইম্পর্টেন্ট কিছু কন্ডিশন, যে কন্ডিশনে আরবিসির ব্লাড ভেসেলের ভিতরে আরবিসির ব্রেকডাউন হয় এবং কিছু ফ্র্যাগমেন্ট পাওয়া যায়। এটা দেখতে কেমন? এটা দেখতে হচ্ছে যে এটার মতো আমরা এখানে আরবিসি কিছু ভগ্নাংশ পেয়ে যাচ্ছি। নর্মাল যে আরবিসি যে শেপ বা সাইজ, তার কিছু ভগ্নাংশ আমরা এখানে পাচ্ছি, এটা হচ্ছে যে আরবিসি ফ্র্যাগমেন্ট। এই কন্ডিশনে আমরা আরবিসি ফ্র্যাগমেন্টস গুলো, রেড সেল ফ্র্যাগমেন্টস গুলো পাই। এইভাবে একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম করে আমরা অনেক ডিজিজ সম্পর্কে আইডিয়া করতে পারি। নিউক্লিয়েটেড রেড ব্লাড সেলস, নিউক্লিয়েটেড, নর্মালি কিন্তু ম্যাচিউর আরবিসির ভিতরে নিউক্লিয়াস থাকে না, কিন্তু যখন এই নিউক্লিয়েটেড রেড ব্লাড সেলস আসছে তখন বোঝা যাচ্ছে যে বোন ম্যারোতে ঠিক মতো ম্যাচিউর না হয়ে সরাসরি পেরিফেরাল ব্লাডে চলে আসছে। কি কন্ডিশনে? বোন ম্যারো ফাংশন যতক্ষণ ইম্পেয়ার্ড হয়, যেমন বোন ম্যারো ইনফিল্ট্রেশন, তারপর মাইলোফাইব্রোসিস, যখন যখন ফাইব্রোসিস হয়ে যায়, অথবা সিভিয়ার হিমোলাইসিস, পেরিফেরাল ব্লাডে প্রচুর আরবিসি ব্রেকডাউন হচ্ছে, বোন ম্যারোকে সিগন্যাল দিচ্ছে যে প্রচুর আরবিসি প্রোডাকশন করে পেরিফেরাল ব্লাডে পাঠিয়ে দাও, তখন সে দেখা গেলো যে নিউক্লিয়েটেড রেড ব্লাড সেলস পেরিফেরাল ব্লাডে পাঠিয়ে দিয়েছে, প্রচুর হিমোরেজ হয়েছে পেরিফেরিতে এবং প্রচুর আরবিসি ফল করে গেছে, তখন একটা বোন ম্যারোতে সিগন্যাল যায় প্রচুর আরবিসি প্রোডাকশন করে পেরিফেরাল ব্লাডে পাঠিয়ে দাও, তখন সে দেখা গেলো যে ম্যাচিউর হওয়ার আগে নিউক্লিয়েটেড আরবিসি পেরিফেরাল ব্লাডে পাঠিয়ে দিয়েছে। তাহলে নিউক্লিয়েটেড রেড ব্লাড সেলস এরকম হিমোলাইসিসও পাওয়া যায়, হিমোরেজও পাওয়া যায়, বোন ম্যারো ইনফিল্ট্রেশন কন্ডিশনে পাওয়া যায়, মাইটোফাইব্রোসিস পাওয়া যায়। দেখতে কেমন? দেখতে এই যে নিউক্লিয়েটেড, এই যে নিউক্লিয়েটেড আরবিসি, সবগুলো না, কিছু কিছু নিউক্লিয়েটেড আরবিসি পেরিফেরাল ব্লাডে চলে আসছে। হয় জেলি বডিজ, এটা স্মল রাউন্ড নিউক্লিয়ার টেমলেট, এটাও নিউক্লিয়াসের একটা পোর্শন থাকে ছোট, এটা বেশ কিছু কন্ডিশনে যা হাইপোস্পুলিনিজম কন্ডিশনে, এত স্ট্রেনে ফাংশন যখন কম থাকে, পোস্ট স্প্লেনেকটমি কন্ডিশনে, এগুলো আমরা পেতে পারি। এগুলো চেহারা কেমন? এই যে নিউক্লিয়ার রেমনেন্ট পাচ্ছি আমরা আরবিসির ভিতরে, নিউক্লিয়ার রেমনেন্ট। পলিক্রোমেশিয়া, এটা একটা ইয়াং রেড সেল, রেটিকুলোসাইটোসিস, রেটিকুলোসাইটস, ইয়াং রেড সেলস, এটাও বিভিন্ন হিমোরেজ হিমোলাইসিস কন্ডিশনে এটাও পাওয়া যায়।
এবং ইনক্রিজ রেড সেল টার্নওভারে, অর্থাৎ শুধু কথা প্রচুর ইয়াং রেড সেলস বাই রেটিকুলোসাইট পেরিফেরাল ব্লাডে পাইলে সেটাকে আমরা বলে আছে পলিক্রোমেশিয়া, এবং সেটি হচ্ছে যে হিমোলাইসিস এবং হিমোরেজ হচ্ছে মোস্ট কমন কজ এই যে সেটা কিরকম অনেক বেশি ইয়াং রেড সেলস গুলো পেরিফেরাল ব্লাডে চলে আসছে এবং এর একটা সাইজ একটু বড় থাকে, রেটিকুলোসাইট কিন্তু এখনো ফুল ম্যাচিউর না, সাইজ কিন্তু বেশ বড় থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হিমোলাইসিস হিমোরেজে পলিক্রোমেশিয়া পাওয়া যায়, অর্থাৎ রেটিকুলোসাইট বেশি পাওয়া যায়। আরেকটা এখানে দেখতে পাচ্ছি যে হিমোলাইসিসে হিমোলাইসিস এবং হিমোরেজে এখানে বিশেষ করে ইনক্রিজ রেটিকুলোসাইট হচ্ছে হিমোলাইসিস হিমোরেজে আমরা পাইতে পারি, ম্যাক্রোসাইটোসিসও পাইতে পারি। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে হিমোলাইসিস হিমোরেজে আমরা নর্মোসাইটস পেতে পারি, কিন্তু পলিক্রোমেশিয়া হিমোলাইসিস হিমোরেজে আমরা কিন্তু ম্যাক্রোসাইটোসও পেতে পারি। আর এটা হচ্ছে বেজোফিলিং স্টিপলিং, এটা হচ্ছে অ্যাবনর্মাল রাইবোজোমাল আরএনএ অ্যাপিয়ার্স এজ এ ব্লু ডট, একটা আরবিসির ভিতরে যদি ছোট ছোট ব্লু ডট পায় তো সেটাই বলা হচ্ছে যে রাইবোজোমাল আরএনএ এর পরিমাণ বেশি এবং অ্যাবনর্মাল থাকে এবং বেজোফিলিক স্টিপলিং বলা হয়। এটা বিভিন্ন লেট পয়জনিং এ পাইতে পারি, এটাও দিয়ে এমসিকিউ আছে, হ্যাঁ এটা দিয়ে আছে লেট পয়জনিং এ আমরা বেজোফিলিক বা স্টিপলিং পাই, এই যেগুলো ব্লু কালারের ডট 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 ব্লু কালার এগুলো পাচ্ছি। তাহলে এই হচ্ছে মোটামুটি পেরিফেরাল ব্লাড ফিল্মে কি 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 টাইপের আরবিসি আমরা পেতে পারি। তাহলে এই টেবিলটা সবার মাথার ভিতরে রাখতে হবে, হ্যাঁ যেমন প্র্যাকটিসের জন্য যেমন দরকার হয় সেরকম পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টের জন্য সবারই দরকার হয়, প্রত্যেকটা কন্ডিশনের কি কি কারণ। নেক্সট আমরা একটা চলে যাব পেজ নাম্বার হচ্ছে অ্যানিমিয়া, অ্যানিমিয়া চ্যাপ্টারে চলে যাব। পেজ নাম্বার হচ্ছে 923, 923 তে চলে যাব। এখানে একটা ছোট টেবিল দেওয়া আছে 23.7 টেবিলটা, এখানে কিছু অ্যানিমিয়ার কিছু কজ দেওয়া আছে, কমন কিছু কজ। একটা হচ্ছে যে বোন ম্যারো, অ্যানিমিয়াটা আসলে আরবিসিটা তৈরি হচ্ছে কোথায়, আরবিসিটা তৈরি হচ্ছে বোন ম্যারোতে, বোন ম্যারোর প্রোডাকশন যদি কমে যায় অ্যানিমিয়া হতে পারে, বা আরবিসি বোন ম্যারো ঠিক আছে কিন্তু আরবিসি ব্রেকডাউন হয়ে যাচ্ছে তাহলে অ্যানিমিয়া হতে পারে, বা আরবিসি লস হয়ে যাচ্ছে ব্লাড লস হচ্ছে তাহলে অ্যানিমিয়া হতে পারে। এই যে তিনটে কন্ডিশন কিন্তু ডেভিডসনের দুটো হেডিং দিয়ে বলা আছে এবং এইভাবে হেডিং এর মাধ্যমে এই এই স্টাইলে লেখে কিন্তু এমসিকিউ গুলো আসে, যে দেখা গেলো যে ডিক্রিজ অর ইনইফেক্টিভ বোন ম্যারো প্রোডাকশন, বোন ম্যারো প্রোডাকশন কখন কমে যায় অথবা ইনইফেক্টিভ থাকে সেটা হচ্ছে যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে, আয়রন ডেফিসিয়েন্সিতে, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে, আর কোন কন্ডিশনে বোন ম্যারো ফেলার যদি হয় যেটাকে হাইপোপ্লাসিয়া বা মাইলোডিসপ্লাসিয়া বলা হচ্ছে, আর বোন ম্যারো যখন ইনফিল্ট্রেশন হয় বাই দ্য ম্যালিগন্যান্ট সেল দিয়ে, সেটা লিউকোমিয়া লিম্ফোমা বা অথবা মাইলোমা হোক অথবা কোনো সলিড কোনো টিউমার মেটাস্টাসিস হয়ে বোন ম্যারোতে চলে আসুক, রেনাল ফেইলর যদি হয় ইরাইথ্রোপয়েটিন রিলিজ হয় না, ইরাইথ্রোপয়েটিন যদি রিলিজ না হয় তাহলে ইরাইথ্রোপয়েসিস হয় না, তাহলে আরবিসি প্রোডাকশনও কমে যায়। অ্যানিমিয়া অফ দ্য ক্রনিক ডিজিজ, এই কন্ডিশনে কিন্তু আয়রনটা বেশি পাওয়া যায় না বোন ম্যারোতে, তখন আরবিসি প্রোডাকশনও কমে যায়। অ্যানিমিয়া অফ দ্য ক্রনিক ডিজিজ হতে পারে, সেটা হতে পারে টিবির কন্ডিশনে, সেটা হতে পারে থাইরোটক্সিসিস কন্ডিশনে, যে কোনো ক্রনিক ডিজিজ কন্ডিশনে বা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এসিডিটির কন্ডিশনে, এই সমস্ত কন্ডিশনে কিন্তু আয়রন পাওয়া যায় বোন ম্যারোতে কম ফলে এবং আয়রন ইউটিলাইজেশন কমে যায়, ফলে কিন্তু দেখা যাবে যে এখানেও আরবিসি প্রোডাকশন কমে যাচ্ছে। তাহলে বোন ম্যারোর প্রোডাকশন কম সেটা শুধু বোন ম্যারো ইনফিল্ট্রেশন হলো বা বোন ম্যারো ফেলিয়ার হলো তাই না, কিছু নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি কারণে আয়রন ভিটামিন ফলের ডেফিসিয়েন্সিতে হয়, ইরাইথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি কারণে ইন কন্ডিশন অফ দ্য রেনাল ফেলিয়ার, আর কিছু আয়রন ডেফিসিয়েন্সি হয় কিছু ক্রনিক ডিজিজের কারণে, আর বোন ম্যারো ঠিক আছে তারপর অ্যানিমিয়া অর্থাৎ ইনক্রিজ রিমুভাল অফ দ্য সেল, আরবিসি সেল গুলো রিমুভ হয়ে যাচ্ছে হয় ব্রেকডাউন হয়ে অথবা ব্লাড লস হয়ে, এই যে ব্লাড লস হয়ে বা হিমোলাইসিস এর মাধ্যমে অথবা হাইপার স্পলনিজম রাক্ষসী স্প্লিন, স্প্লিন সাইজ বড় হচ্ছে এবং হাইপার ফাংশনিং হচ্ছে, ফলে এই স্প্লিন গুলো সমস্ত আরবিসি WBC প্ল্যাটলেট সব খেয়ে ফেলে, তাহলে হাইপার স্প্লিনিজম অর্থাৎ রাক্ষসী স্প্লিন কিন্তু পেরিফেরাল ব্লাডের আরবিসি গুলোকে সব খেয়ে ফেলে, তখনই কিন্তু পেরিফেরাল ব্লাড আরবিসি গুলো কমে যাচ্ছে। কিন্তু এখন এই সমস্ত কন্ডিশনে কি হচ্ছে বোন ম্যারো নর্মাল, এটি দুই এমসিকিউ আছে যে নর্মাল বোন ম্যারো কন্ডিশনে কি কি অ্যানিমিয়া হয় এই কন্ডিশন, এটাও প্রায় 7-8 স্টার মার্ক দেওয়া যায় এই টেবিলটা। এখন এই অ্যানিমিয়া
তো আমরা অনেক টাইপের জানলাম। এই অ্যানিমিয়াটা আসলে প্র্যাকটিস ফিল্ডের জন্য, যেটা এটা রেভিশনের নাই, রেভিশনের প্রত্যেকটা কথাকে টাচ করে। জাস্ট আমরা যদি এইভাবে সাজাই অ্যানিমিয়াটাকে জাস্ট প্র্যাকটিসের জন্য, সেটা হচ্ছে যে একটা অ্যানিমিয়া পেশেন্ট কি প্রবলেমটা নিয়ে আসে, সে দেখা বলবে যে ডিজিনেস নিয়ে আসে, অথবা পালপিটেশন নিয়ে আসতে পারে, অথবা তার এক্সামিন করলে লোয়ার পালপেব্রাল কনজাংটিভাটা পেলোড পেতে পারে। তাহলে অ্যানিমিয়াটাকে আমরা অন স্পটে এইভাবে ডায়াগনোসিস হিস্ট্রি নিয়ে এক্সামিন করে এইভাবে ডায়াগনোসিস করলাম, অ্যানিমিয়া পেলাম, তারপর আমরা কিভাবে আগাবো, আগে হিস্ট্রি নিয়ে যে তার কোনো ব্লিডিং হিস্ট্রি আছে কিনা, কোনো রেকটাল ব্লিডিং হয় কিনা, পাইলস ব্লিডিং হয় কিনা, বা মিনিস্ট্রেশন এক্সেস ব্লিডিং হয় কিনা। যদি এরকম ব্লিডিং হিস্ট্রি থাকে, দ্যাট ইজ দ্য কজ অফ দ্য হিমোলজিক অ্যানিমিয়া। যদি পেশেন্টের ওই অ্যানিমিয়ার সঙ্গে যদি জন্ডিস পায়, স্ক্লেরোডার্মাল্যাগি পায়, তাহলে তিনটে জিনিস, অ্যানিমিয়া, জন্ডিস, স্ক্লেরোডার্মাল্যাগি, এই ট্রেড সাইন যদি থাকে, সেটাকে বলা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। অর্থাৎ অ্যানিমিয়া, জন্ডিস, স্ক্লেরোডার্মাল্যাগি তিনটে থাকলে তাদেরকে বলা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে দেখো, কোনো ইনভেস্টিগেশন ছাড়া ক্লিনিক্যালি আমরা কিন্তু অ্যানিমিয়ার কারণগুলো ডায়াগনোসিস করে ফেলতে পারি। অ্যানিমিয়া আছে, তারপরে রোগীটাকে দেখা হচ্ছে টাংটা, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, যদি গ্লোসাইটিস থাকে, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস থাকে, তাহলে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়, সেটা আয়রন বা ভিটামিন বা ফলিক অ্যাসিড। যদি ভিটামিন বি12 বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয়, তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথি হবে, সেক্ষেত্রে গ্লোভস অ্যান্ড স্টক প্যাটার্ন প্যারাস্থেসিয়া, তার মানে হচ্ছে হাত মোজা, হাত গ্লাভস, পায়ে মোজা পড়লে যতটুকু এরিয়া অতটুকু এরিয়া তার সেন্সেশন থাকে না, হ্যাঁ, তাকে বলা আছে যে গ্লোভস অ্যান্ড স্টক প্যাটার্ন প্যারাস্থেসিয়া। এটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, অর্থাৎ ভিটামিন বি12 ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে হয়। আর যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, তাহলে নেইল আমরা কয়লোকোনাই কিয়া পাবো, এটাতে জাস্ট স্পুন শেপ নেইল, শুধু স্পুন শেপ হইতে হবে তা না, নেইলটা দেখা গেল থিন হয়ে গেল, হ্যাঁ, ফ্রাজাইল হয়ে গেল, এবং নেইলটা থিন হয়ে যায় অথবা ফ্ল্যাট হয়ে যায়, এবং স্পুন শেপ হইতে অনেক সময় লাগে। তাহলে কোনো অ্যানিমিয়ার সাথে যদি কাউর গ্লোসাইটিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস পায়, তখন দেখবো তার নেইলটা যদি কয়লোকোনাই কিয়া পায়, তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। যদি দেখি যে তার হিস্ট্রিতে অথবা এক্সামিন করে পেরিফেরাল নিউরোপ্যাথির ফিচার্স আছে, গ্লোভ অ্যান্ড স্টক প্যাটার্ন প্যারাস্থেসিয়া আছে, তাহলে এটা হচ্ছে যে ভিটামিন বি12 বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে এই সবগুলোকে একত্রে বলা হচ্ছে নিউট্রিশনাল অ্যানিমিয়া। যদি কারোর অ্যানিমিয়া থাকে, সাথে যদি দেখা যায় যে তার মিউকোকিউটেনাস ব্লিডিং, মিউকাস ব্লিডিং, কিউটেনাস ব্লিডিং, মিউকাস মানে হচ্ছে যেমন এপিস্টেক্স, নাক দিয়ে ব্লিডিং, গাম ব্লিডিং, তারপরে এইগুলো যদি স্কিনের নিচে যদি আসে, বা কিউটানাস ব্লিডিং যেটাকে বলে পারপোড়া, এরকম মিউকোকিউটানাস ব্লিডিং যদি থাকে, তাহলে প্ল্যাটলেট কম ভাববো, এদিকে অ্যানিমিয়া মানে আরবিসি কম, এদিকে রিপিটেড ইনফেকশনের হিস্ট্রি আছে, যেমন সোর থ্রট, গলায় ব্যথা বা গলায় লাল হয়ে যাওয়া, গ্যাস্ট্রোএন্টেরাইটিস বারবার, গ্যাস্ট্রোএন্টেরাইটিস বারবার, পাতলা পায়খানা হওয়া বা জ্বর হওয়া, এইগুলো যদি আসে, তাহলে বোঝা যাবে যে তার WBC কাউন্ট কম। তাহলে এদিকে WBC কম, এদিকে প্ল্যাটলেট কম, এদিকে RBC কম, এই তিনটাকে একসাথে বলা হচ্ছে প্যানসাইটোপেনিয়া। তাহলে প্যানসাইটোপেনিয়া যদি হয়, সেটা বুঝতে হবে যে মেইনলি হচ্ছে যে এটা বোন মেরুতে প্রোডাকশন কমে যাচ্ছে। তাহলে এই প্যানসাইটোপেনিয়ার কজ হচ্ছে বোন মেরুতে প্রোডাকশন কমে যাওয়া। এখন একেই বলা হচ্ছে ডিজিরাইথোপয়েটিক অ্যানিমিয়া, তাহলে এটাকে বলা হচ্ছে ডিজিরাইথোপয়েটিক অ্যানিমিয়া। সেই ক্ষেত্রে আমরা দেখবো লিমনোড, স্প্লিন, বোন মেরো টেন্ডারনেস আছে কিনা। যদি কোনো লিম্পাটোনোপ্যাথি না পায়, যদি কোনো স্প্লিন এনলার্জমেন্ট না পায়, যদি কোনো বনি টেন্ডারনেস না থাকে, তাহলেই আমরা সাসপেক্ট করবো দ্যাট ইজ অ্যানিপ্লাস্টিক অ্যানিমিয়া, সেটা বোন মেরো এক্সামিন করে কনফার্ম করবো। অথবা লিম্পাটোনোপ্যাথি, অথবা স্প্লেরোডার্মাগেলি, অথবা বনি টেন্ডারনেস, যে কোনো একটা যদি থাকে, তাহলে বুঝতে হবে বোন মেরোতে কোনো ম্যালিগনেন্সি ইনফিল্ট্রেশন হয়েছে, সেটা লিউকোমিয়া, লিম্ফোমা বা মাল্টিপল মায়েলোমা অথবা কোনো সলিড টিউমার। তাহলে এই হচ্ছে কথা যে কারোর যদি প্যানসাইটোপেনিয়া পায়, তখন আমাদের লিম্ফ নোড, স্প্লিন, বনি টেন্ডারনেস দেখার দরকার। যদি কোনোটাই না পায়, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, আর যদি কোনো একটা পায়, তাহলে হচ্ছে যে ম্যালিগনেন্সি ইনভেশন, ইনফিল্ট্রেশন। এদের ক্ষেত্রেও বোন মেরো এক্সামিন করে আমরা, বোন মেরো স্টাডি করে আমরা কনফার্ম করতে পারি। সেরকম কোনো অ্যানিমিয়ার সাথে যদি হাইপার টেনশন থাকে, নসিয়া, ভমিটিং থাকে বা ইচিং থাকে, এই তিনটার যে কোনো দুটা যদি থাকে অ্যানিমিয়ার সাথে, আমরা ধরে নিই এটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, যেটা হচ্ছে রাইথ্রোপয়েটিন রিলিজ হচ্ছে না, ফলে আরবিসি প্রোডাকশনও কমে যাচ্ছে, এটাও রাইথ্রোপয়েটিক অ্যানিমিয়া। তাহলে আমরা একটা অ্যানিমিয়ার রোগীকে এইভাবে অ্যাপ্রোচ করতে পারি। তাহলে একটা অ্যানিমিয়ার রোগীকে যদি আমরা এইভাবে অ্যাপ্রোচ করতে পারি, এটা প্র্যাকটিসের জন্য সবাই এটুকু মনে রাখতে হবে। আর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য যেটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা সারা ধরে সবসময় অ্যানিমিয়া কয় টাইপের,
এই যে অ্যানিমিয়া বলতে হবে যে হিমোলজিক অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া, নিউট্রিশনাল অ্যানিমিয়া, ডিজিরাইটোপটিক অ্যানিমিয়া, দুটো মিলে ডিজিরাইটোপটিক অ্যানিমিয়া একটা কোশ্চেন। তারপরে বলতে পারে যে হ্যাঁ তুমি হিমোলাইটিক অ্যানিমিয়া তুমি কিভাবে বুঝবে, যে অ্যানিমিয়ার সাথে যদি জন্ডিস ফলো হয়ে গেলে পাই হিমোলাইটিক অ্যানিমিয়া বুঝবো। আচ্ছা তারপরে বলবে যে যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তুমি কিভাবে বুঝবে, অ্যানিমিয়ার সাথে যদি কয়লোকানেমিয়া পায় তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বুঝবো। বলতে পারে অ্যানিমিয়া তুমি সে মেগাবলিক অ্যানিমিয়া কিভাবে বুঝবে, অ্যানিমিয়ার সাথে যদি পেরিফেরাল নিউরোপ্যাথি ফিশারস পাই গ্লব এন্ড স্টক প্যাটার্ন প্যারেস্থেসিয়া তাহলে আমরা সাসপেক্ট করব এটা হচ্ছে যে মেগাবলিক অ্যানিমিয়া। হ্যাঁ সেরকম যদি বলে অ্যানিমিয়ার সঙ্গে যদি তোমার ইচ্ছে লিকম এই সব বোন মারি ইনফিল্ট্রেশন আছে কিনা কিভাবে বুঝবে, যে যদি আমরা অ্যানিমিয়ার সাথে প্যানসোটোপেনিয়া ফিশারস পাই অর্থাৎ হচ্ছে মিউকোক্যুটানিয়াস ব্লিডিং পাচ্ছি, তারপর হচ্ছে রিকারেন্ট সোর থ্রট এর হিস্টোরি পাচ্ছি, তার সাথে যদি লিম্ফ্যাডেনোপ্যাথি স্প্লেনোমেগালি বা বডি টেন্ডেন্ট যে কোনো একটা পায় তাহলে আমরা আছে বোন মারি ইনফিল্ট্রেশন, আর যদি না পাই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এইভাবে কোশ্চেন হতে পারে, এইভাবে অ্যাপ্রোচ হতে পারে। আরো কিছু কোশ্চেন হয় এখানে, যে জিনিসটা হচ্ছে যে একটা অ্যানিমিয়া আসছে তুমি কি কি হিস্ট্রি নিবে। একটা অ্যানিমিয়া আসছে আমি হিস্ট্রি নেবো হচ্ছে যে যে তার এই রেক্টাল ব্লিডিং মিনিস্ট্রেশন ব্লিডিং হিস্ট্রি আছে কিনা, আর জন্ডিস স্প্লেনোমেগালি হিস্ট্রি না, এটা হচ্ছে এক্সামিনেশন। আর এইগুলো সব হচ্ছে এক্সামিনেশন, এগুলো হিস্ট্রি নয়। একটা হিস্ট্রি তার নাক দিয়ে বা গাম দিয়ে কোনো ব্লিডিং হয় কিনা, বা স্কিনের নিচে কখনো কোথাও লাল লাল স্পট হয়েছে কিনা, বারবার গলায় ব্যথা বা জ্বর হয়েছে কিনা, পাতলা পায়খানা হয়েছে কিনা, এই হিস্ট্রি গুলো নেব। এগুলো সব এক্সামিনেশন। এইখানে হিস্ট্রি নেবো তার নসিয়া বমিটিং বা শরীর চুলকায় কিনা। একটা অ্যানিমিয়া হলে কি কি হিস্ট্রি নেবো অর্থাৎ সিমটম গুলো হিস্ট্রি। আবার যদি বলা হয় যে একটা অ্যানিমিয়া পেশেন্ট আসছে কি কি এক্সামিন করবে, এক্সামিন করবে এটা কোনো হিস্ট্রির ভিতরে এটা এক্সামিনেশন না। এখানে এক্সামিন করবো জন্ডিস দেখবো, স্প্লেনোমেগালি দেখবো, টাং দেখবো কোনো গ্লোসাইটিস আছে কিনা, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস আছে কিনা, তারপরে এক্সামিন করবো নেইলে কোনো কয়লোকোনাই কি আছে কিনা, এক্সামিন করবো তার স্কিনে কোনো পারপ্রেটিক র্যাশ আছে কিনা, এক্সামিন করবো আর কি যে কোনো লিম নোড স্প্লিন বা বনি টেন্ডারনেস আছে কিনা, এক্সামিন করবো তার কাছে হাইপার টেনশন আছে কিনা। তাহলে একটা অ্যানিমিয়া আসলে কি হিস্ট্রি নেব এখান থেকে কোশ্চেন পাওয়া যাবে অ্যান্সার, একটা অ্যানিমিয়া আসলে কি এক্সামিন করব এখান থেকে অ্যান্সার পাওয়া যাবে। তাহলে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যারা এমবিবিএস পরীক্ষা দিবে তাদের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট এই ফলো চার্টটা। এখান থেকে অনেকগুলো কোশ্চেন পাওয়া যায় যে অ্যানিমিয়ার ফিচার্স কি জানা যাবে, অ্যানিমিয়া কয় টাইপের সেটা জানা যাবে, তারপরে হচ্ছে যে অ্যানিমিয়ার সাথে যদি কি কি হিস্ট্রি নিবে সেটাও জানলে, অ্যানিমিয়া থাকলে তার সঙ্গে কি কি এক্সামিন করবে সেটাও জানলে। এরপরে এরকম একটা ফিগার দেওয়া আছে পেজ নম্বর 924-924 এ এরকম বেশ দুটো ফিগার দেওয়া আছে। একটা হচ্ছে যে এমসিবি, এমসিবিটা হচ্ছে যে লো অর্থাৎ মাইক্রোসাইটিক অ্যানিমিয়ার একটা পেরিফেরাল ব্লাড ফিল্মের একটা স্টাডি, আর তার নিচে আর একটা ফিগার দেওয়া আছে সেটা হচ্ছে যে ম্যাক্রো এমসিবি যখন মোর দ্যান 100 অর্থাৎ ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার তার একটা বোন বা পেরিফেরাল ব্লাড ফিল্মের স্টাডি। এগুলো বেশ বড় করছে, এই দুটোকে যদি একসঙ্গে করে ছোট করা হয় পুরোটাকেই টাচ করে, জাস্ট এইভাবে যদি আমি সাজাই পুরোটাকে টাচ করে, এবং ডিভিশনের যে কথাগুলো লেখা আছে এইটুকুর ভিতরেই দুটোই দুটো ফিগার এইটুকুর ভিতরে কমপ্লিট করা আছে। অর্থাৎ পেরিফেরাল ব্লাড ফিল্মটাকে যদি আমরা এইভাবে দেখি যে তার ম্যাক্রোসাইটিক পাওয়া যাচ্ছে অর্থাৎ আরবিসি সাইজ গুলো বড় বড় পাচ্ছি, তখন আমরা এই পয়েন্ট গুলো দেখবো অর্থাৎ এটা হাইপার সেগমেন্টেটেড নিউট্রোফিল আছে কিনা। হাইপার সেগমেন্টেটেড নিউট্রোফিল মানে কি, নর্মালি নিউট্রোফিলের নিউক্লিয়াস গুলো থাকে তিনটা, দুইটা থেকে তিনটা থাকে, কিন্তু দেখা গেলো যে পাঁচটা পাওয়া যাচ্ছে, সাতটা পাওয়া যাচ্ছে, এগিয়ে বলা হচ্ছে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল। তাহলে সেইরকম কন্ডিশন পাইলে তখনই আমরা বুঝবো এটা ম্যাক্রোপ্লাস্টিক অ্যানিমিয়া অথবা সাইটোটক্সিক ড্রাগ থেরাপি। তাহলে কোনো ম্যাক্রোসাইটোসিস যদি পাই পেরিফেরাল ব্লাড ফিল্মে তখন আমরা নিউট্রোফিল যদি হাইপার সেগমেন্টেড পাই আমরা এইগুলি চিন্তা করবো। কোন ম্যাক্রোসাইটোসিস পেয়েছি পেরিফেরাল ব্লাড ফিল্মে সাথে যদি টার্গেট সেলস পাই তাহলে লিভার ডিজিজ ভাববো, কোন ম্যাক্রোসাইটোসিস পেয়েছি পেরিফেরাল ব্লাড ফিল্মে সাথে যদি হাই রেটে কোনো সাইট কাউন্ট পাই তাহলে আমরা হিমোলজিক বা হিমোলাইটিক অ্যানিমিয়া চিন্তা করবো, কোন ম্যাক্রোসাইটোসিস পেয়েছি পেরিফেরাল ব্লাড ফিল্মে সাথে যদি আমরা এরকম সাইটোপেনিয়া বা ডিসপ্লেসিয়া পাই তাকে মাইলোডিসপ্লেসিয়া চিন্তা করবো। এদেরকে যদি আবার স্পেসিফিক্যালি ডায়াগনোসিস করতে চাই তাহলে এই যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য ম্যাগলোবাসিলিক অ্যানিমিয়া হয়েছে সেটাকে যদি আরো যদি ইনভেস্টিগেট করতে চায় তাহলে আমরা ভিটামিন B12 এবং ফলেট লেভেল দেখব। সেরকম যে এই যে হাই রেটিক্রোসাইট কাউন্ট অর্থাৎ যে হিমোলাইটিক অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়াকে কনফার্ম করতে গেলে আমরা কি টেস্ট করব, কুমস টেস্ট করব।
দেখো লিভার ডিজিজের কারণে যে অ্যানিমিয়াটা হচ্ছে, টার্গেট সেলসটা পেলাম লিভার ডিজিজের কারণে, সেই ক্ষেত্রে আরো মোর কনফার্মেশন যদি চায় তাহলে আমরা লিভার ফাংশন টেস্ট গুলো করবো। সেরকম ডিসপ্লেশিয়া বা মাইলোডিসপ্লেশিয়া চিন্তা করলে আমরা কি করব, বোন ম্যারো এক্সামিনেশন করব। তাহলে এইগুলি চিন্তা করলে পেরিফেরাল ব্লাড ফ্লো আমার কিন্তু ডায়াগনোসিস হয়ে যায়, কিন্তু এগুলোকে যদি আরো কনফার্ম করতে চায় তার নিচে আমরা এইভাবে ইনভেস্টিগেট করে আগাইতে পারি, যেগুলো বলা হচ্ছে আদার ইনভেস্টিগেশন। আর পেরিফেরাল ব্লাড ফিল্ম যদি নর্মোসাইট নর্মোক্রোমিক অ্যানিমিয়া পায়, তখন আমরা দুটো জিনিস দেখো, রেটিকুলোসাইট কাউন্ট বাড়ছে নাকি নর্মাল আছে। রেটিকুলোসাইট কাউন্ট বাড়লেই, রেটিকুলোসাইট কাউন্ট বেড়ে যাওয়া মানেই হচ্ছে আমরা একটু আগে আলাপ করলাম সেটা হিমোরোজিক বা হিমোলাইসিস। তাহলে এই রেটিকুলোসাইট কাউন্ট বাড়তে পারে কিন্তু এখানেও, রেটিকুলোসাইট কাউন্ট বাড়ছে কিন্তু নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, সো এটা হচ্ছে হিমোরোজিক বা হিমোলাইসিস। আর রেটিকুলোসাইট কাউন্ট বাড়ছে কিন্তু এটা হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, সো এটি যে হিমোরোজিক বা হিমোলাইসিস। সুতরাং হিমোলাইসিস হিমোরোজিক, হাই রেটিকুলোসাইট কাউন্ট থাকে কিন্তু এটা পেরিফেরাল ব্লাড ফ্লো নর্মোসাইট হিসেবেও থাকতে পারে আবার ম্যাক্রোসাইট হিসেবেও থাকতে পারে। আবার নর্মোসাইট নর্মোক্রমিক অ্যানিমিয়া পেয়েছি কিন্তু রেটিকুলোসাইট কাউন্ট নর্মাল, তাহলে আমরা চিন্তা করবো অ্যানিমিয়া অফ দ্য ক্রনিক ডিজিজ, যেমন সিকেডি বা এন্ডোক্রাইন ডিজিজ গুলো আছে, থাইরয়েড ডিজিজ। তাহলে কোনো পেরিফেরাল ব্লাড ফ্লো নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া পাইলে রেটিকুলোসাইট কাউন্ট দেখবো, যদি হাই রেটিকুলোসাইট কাউন্ট পায় তাহলে হিমোরেজিক বা হিমোলাইসিস চিন্তা করবো, আর নর্মাল রেটিকুলোসাইট পাইলে অ্যানিমিয়া অফ দ্য ক্রনিক ডিজিজ চিন্তা করবো। সেই ক্ষেত্রে হিমোলাইসিস আছে কিনা কনফার্ম করার জন্য এই যে কুম টেস্ট করবো, আর সেই ক্ষেত্রে হচ্ছে যে সিকেডি ক্রনিক ডিজিজের কারণে আছে কিনা, এন্ডোক্রাইন ডিজিজ আছে কিনা, দরকার হলে কিডনি এবং থাইরয়েড এর টেস্ট করবো, সেক্ষেত্রে কিডনি ফাংশন টেস্ট, এন্ডোক্রাইন ফাংশন টেস্ট এগুলি করবো। কিন্তু পেরিফেরাল ব্লাড ফ্লো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া পেলাম, তখন এই মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া তো হয় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, তারপরে অ্যানিমিয়া অফ দ্য ক্রনিক ডিজিজ, কিভাবে বুঝবো? ফেরিটিন লেভেল করব, ফেরিটিন যদি কম পায় তাহলে সেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, কিন্তু ফেরিটিন যদি নর্মাল পায় তাহলে হতে পারে থ্যালাসেমিয়া বা অ্যানিমিয়া অফ দ্য ক্রনিক ডিজিজ। তাই এগুলোকে কিভাবে বুঝবো? থ্যালাসেমিয়াকে চিনতে গেলে কিভাবে চিনবো? অবশ্যই হিমোগ্লোবিন ইলেকট্রোলাইসিস করে দেখবো যে থ্যালাসেমিয়াটা আছে কিনা। আর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি পাই, ওখানে আমার শেষ নয়, আয়রন ডেফিসিয়েন্সি কেন হইলো সেটাও খোঁজার জন্য আমাকে আরো ইনভেস্টিগেট করার দরকার। এবং আয়রন ডেফিসিয়েন্সি হয় হচ্ছে যে ডিক্রিজ ইনট্যাক্ট বডি ডিমান্ড যখন বেড়ে যায় প্রেগনেন্সি বা চাইল্ড গ্রোয়িং এজে, আর একটা হচ্ছে যে জিআইটি লস, এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কজ আয়রন ডেফিসিয়েন্সি হওয়ার জন্য। সেই জন্য জিআইটি লস আছে কিনা স্টুলে আমরা কি করব, স্টুল পর ওবিটি অকাল ব্লাড টেস্ট করব, অথবা ক্রোনোস্কোপি করে দেখবো যে জিআইটি থেকে কোথাও লস আছে কিনা। আর ডাইমরফিক যদি পাই, যেমন আছে কিছু পাইলাম পেরিফেরাল ব্লাড ফ্লো মাইক্রোসাইটিক, কিছু পাইলাম ম্যাক্রোসাইটিক, ডাইমরফিক, তাহলে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, আর সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বোন ম্যারো স্টাডি করব। তাহলে একটা পেরিফেরাল ব্লাড ফ্লো আমরা যদি বলা হয় মরফোলজিক্যালি কয় টাইপের অ্যানিমিয়া আছে, আমরা পুরো জানি আগে থেকে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, আর মাইক্রোসাইটিক আর ম্যাক্রোসাইটিক কম্বিনেশন বা যদি পাই ডাইমরফিক পেতে পারি। তাহলে কোন রোগীর যদি পেরিফেরাল ব্লাড ফ্লো যদি ম্যাক্রোসাইটিক পায়, তখন আমরা এই পয়েন্ট গুলো দেখবো, হাইপার সেগমেন্টারি নিউট্রোফিল পাইলে ম্যাগ্লোস্টিক অ্যানিমিয়া চিন্তা করবো, টার্গেট সেল পাইলে লিভার ডিজিজ চিন্তা করবো, হাই রেটিকুলোসাইট কাউন্ট পাইলে হিমোরোজ বা হিমোলাইসিস চিন্তা করবো, ডিসপ্লেশিয়া পাইলে সাইটোপেনিয়া পাইলে মাইলোডিসপ্লেশিয়া চিন্তা করবো। কোন রোগী নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া যদি পেরিফেরাল ব্লাড ফ্লো পায়, তাহলে রেটিকুলোসাইট কাউন্ট দেখবো, যদি হাই থাকে হিমোরোজিক বা হিমোলাইসিস চিন্তা করবো, নর্মাল থাকলে অ্যানিমিয়া অফ দ্য ক্রনিক ডিজিজ চিন্তা করবো। কোন রোগীর যদি পেরিফেরাল ব্লাড ফ্লো বা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া পায়, তাহলে তার যে সেরাম ফেরিটিনটা করব, যদি লো পায় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যদি নর্মাল থাকে তাহলে থ্যালাসেমিয়া বা অ্যানিমিয়া অফ দ্য ক্রনিক ডিজিজ, সেই ক্ষেত্রে এটাকে আরো কনফার্ম করার জন্য ইলেকট্রোফোরেসিস করে দেখবো, আর আয়রন ডেফিসিয়েন্সি আছে কিনা সেটা দেখার জন্য স্টুল পড়া ওবিটি বা ক্রোনোস্কোপি করে দেখবো। আর ডাইমরফিক পেলে সেরালোব্লাস্টিক মনে করে বোন ম্যারো স্টাডি কর। এইভাবে আমরা পেরিফেরাল ব্লাড ফ্লোটাকে আমরা সহজে, হ্যাঁ, যে দুটো বড় স্লাইড দিয়ে আছে ডেভিডসনে, সেটাকে সহজে এই একটা স্লাইডে এনে আমরা ডিসকাস করলাম, এবং এটাকে সহজে কিন্তু যে কেউ প্র্যাকটিস ফিল্ডে ইউজ করতে পারে। আরেকটা ফিগার দিয়ে আছে 9 to 5, এরকম একটা পেজ টেবিল দেওয়া আছে, যেটা আছে যে ক্লাসিফিকেশন কজেস অফ দ্য ইরাইথ্রোসাইটোসিস। এটা আছে যে পলিসাইথেমিয়া, এটা যে টেবিলটা আমরা পড়তেছি এখন, পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া বলতে যেটা হচ্ছে আরবিসি বেড়ে যাওয়া। আবার অনেকে বলে যে আরবিসি কাউন্ট বা হিমোগ্লোবিন লেভেল বেড়ে যাওয়া, আসলে সেটা থেকে বেশি হচ্ছে হিমাটোক্রিট দেখা উচিত। হিমাটোক্রিট বেড়ে গেলে এটা মোর স্পেসিফিক পলিসাইথেমিয়া দেখা
এখন এটা দুই টাইপের হইতে পারে, হিমাটোক্রিট দুজনের ক্ষেত্রে দেখা যাবে যে হাই পাচ্ছে। আচ্ছা এখানে আরবিসি বেড়ে গেল, অ্যাবসোলিউট ইরাথ্রোপাইসিস হতে পারে, এটা হচ্ছে রিলেটিভ ইরাথ্রোপাইসিস, অর্থাৎ অ্যাবসোলিউট পলিসাইথেমিয়া আর হচ্ছে রিলেটিভ পলিসাইথেমিয়া হতে পারে। কিরকম, যে আরবিসি সত্যি সত্যি বাড়ছে কিন্তু প্লাজমা লেভেল নর্মাল আছে, এটা হচ্ছে অ্যাবসোলিউট পলিসাইথেমিয়া। কিন্তু আরবিসি কিন্তু নর্মাল আছে কিন্তু প্লাজমা কমে গেছে, অর্থাৎ আমি যদি একটা বলি যে একটা শরবত, চিনির শরবত বা চিনির পানি শরবত যদি বলা হয়, এখানে যদি চিনির পরিমাণ যদি বেড়ে দিই, বাড়িয়ে দিই, যেমন আরবিসি থেকে বাড়িয়ে দিলাম, তাহলে এটা জেনুইন একটা মিষ্টি চিনির শরবত পাবো। আবার যদি এরকম করি যে চিনি না বাড়িয়ে দিয়ে ওর পানিটা কমিয়ে দিলাম, তাহলে কিন্তু চিনির স্বাদ বা মিষ্টির স্বাদও বেশি পাবো, তাহলে এটাও পলিসাইথেমিয়া, এটাও পলিসাইথেমিয়া। কিন্তু এটা জেনুইন আরবিসি বাড়ছে, আর এটা হচ্ছে যে আরবিসি ঠিক আছে কিন্তু প্লাজমা কমে গেছে, ওয়াটার কমে গেছে, ফলে আরবিসির ঘনত্ব মনে হচ্ছে বেশি, তাহলে এটাকে বলা হচ্ছে রিলেটিভ পলিসাইথেমিয়া। দুজনের ক্ষেত্রে কিন্তু হিমাটোক্রিট হাই থাকে, এই জন্য পলিসাইথেমিয়া দেখতে হলে স্পেসিফিকলি দেখতে হয় হিমাটোক্রিট, হিমাটোক্রিট দেখে বুঝতে পারবো আমরা পলিসাইথেমিয়া কিনা। এখন এই যে যে রিলেটিভ পলিসাইথেমিয়ার মেইন কাজ হচ্ছে কি, যে প্লাজমা কমে যাওয়া অর্থাৎ ওয়াটার কমে যাওয়া, সেটা হচ্ছে ডায়াবেটিক্স বা ডিহাইড্রেশন একটি ইম্পর্টেন্ট কারণ। আর আরবিসির পরিমাণ বাড়বে, এটা দুই টাইপের কারণে হতে পারে, বোন ম্যারো যদি অটোমেটিক্যালি আরবিসি প্রোডাকশন বাড়িয়ে দেয় তাকে বলা হচ্ছে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, এটাই বলা হচ্ছে প্রাইমারি। মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারের ভিতরে বেশ একটা পাঁচটা কন্ডিশন আছে, যেমন হচ্ছে পলিসাইথেমিয়া ভেড়ার রুবড়া, যেখানে হচ্ছে আরবিসি পরিমাণ বাড়ে বেশি, তারপর হচ্ছে ক্রনিক মাইলোয়েড লিউকেমিয়া, যেখানে হচ্ছে ডাব্লিউবিসি পরিমাণ বাড়ে বেশি, তারপরে হচ্ছে যে মাইলোফাইব্রোসিস আছে, আর একটা আসছে হচ্ছে এসেনশিয়াল থ্রোম্বোস্টেসিয়া, যেটাতে প্লাটিনের পরিমাণ বাড়ে বেশি। যাই হোক, এই মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারে শুধু আরবিসি প্রোডাকশনটা বাড়বে, বোন ম্যারো নিজস্ব দোষে আরবিসি প্রোডাকশনটাকে বাড়িয়ে দিচ্ছে, এইটাই বলা যায় আরবি পলিসাইথেমিয়া আর রুবড়া ভেড়া। আর সেকেন্ডারি কজ হচ্ছে যে যে সমস্ত কন্ডিশন এরাইথোপ্রোটিন লেভেল বেড়ে যাবে, ফলে আরবিসি প্রোডাকশন বেড়ে যাবে। কি কি কন্ডিশনে এরাইথোপ্রোটিন লেভেল বাড়বে, যেমন হচ্ছে হাই এরাইথোপ্রোটিন লেভেল হবে যখন হচ্ছে ব্লাড অক্সিজেন টিস্যুতে যখন হাইপোক্সিয়া হবে, হাই অ্যালটিটিউডে গেলে টিস্যুতে হাইপোক্সিয়া হবে, কার্ডিও রেসপিরেটরি ডিজিজে টিস্যুতে হাইপোক্সিয়া হবে, তারপর হচ্ছে যে এই সমস্ত কন্ডিশনে টিস্যুতে হাইপোক্সিয়া হলে এরাইথোপ্রোটিন লেভেল বেড়ে যাবে, ফলে আরবিসি প্রোডাকশন বেড়ে যাবে। আর চার একটা হচ্ছে যে কিছু টিউমারের কারণে ইরাথ্রোপ্রোটিন রিলিজ বেড়ে যায়, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইনক্রিজ ইরাথ্রোপ্রোটিন, যেমন রেনাল ডিজিজ, যেমন হাইড্রোনেফ্রোসিস, সিস্ট, রেনাল কার্সিনোমা, আদার কিছু টিউমার যেমন হেপাটোমা, লিভার হেপাটোমা, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, ইউটারাইন ফাইব্রয়েডস, ফিউরোকোমোসাইটোমা, সেরিব্রাল হেমাঞ্জিওব্লাস্টোমা, এই সমস্ত কন্ডিশনে সরাসরি ইরাথ্রোপ্রোটিন রিলিজ বেড়ে যায়। আর এই সমস্ত কন্ডিশনে হচ্ছে যে হাইপোক্সিয়া হয়, ফলে ইরাথ্রোপ্রোটিন রিলিজ বেড়ে যায়। এই ইরাথ্রোপ্রোটিন রিলিজ বেড়ে গেলে আলটিমেটলি কি হবে, ইরাথ্রোপয়সিস বাড়বে, আরবিসি প্রোডাকশন বাড়বে, এটি হচ্ছে অ্যাবসোলিউট ইরাথ্রোপয়সিস। আর সরাসরি বোন ম্যারো ডিফেক্টের কারণে হচ্ছে যে আরবিসি প্রোডাকশন বেড়ে যাওয়া, সেটা হচ্ছে প্রাইমারি মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার। এখন একটা প্রাইমারি পলিসাইথেমিয়া আর একটা হচ্ছে সেকেন্ডারি পলিসাইথেমিয়া, ডিফারেন্স কিভাবে খুঁজে পাবো, এইখানে বোন ম্যারোর নিজস্ব দোষে আরবিসি প্রোডাকশন বাড়ে, ফলে এখানে শুধু মাইলে পলিসাইথেমিয়া রুবড়া থাকে তা না, এখানে অ্যাসেনশিয়াল থ্রোম্বোসিসিয়া থাকে, ফলে প্লাটিনাম বাড়তে পারে, ক্রনিক মাইলোয়েড লিউকেমিয়া থাকে, ফলে ডাব্লিউবিসি কাউন্ট বাড়তে পারে, আর এই সমস্ত কন্ডিশনে প্রচুর আরবিসি প্রোডাকশন হওয়ার কারণে প্রচুর হিস্টামিন রিলিজ হয়, ফলে এই বডিটা পুরোটাস ডেভেলপ করে, আর এখানে প্রচুর স্প্লেরোমেগালি ডেভেলপ করে। এই যে সেগুলো আছে এখানে লিখে রাখছি, প্রাইমারি পলিসাইথেমিয়াতে স্প্লিনটা পালপপুল হবে, স্প্লেরোমেগালি হবে, পুরোটাস কমন, আরবিসি এবং প্লাটিনাস পরিমাণ বেড়ে যাবে, কিন্তু এইখানে কোনো ইরাথ্রোপ্রোটিন লেভেল বাড়বে না, এখানে ইরাথ্রোপ্রোটিন লেভেলটা নর্মাল থাকে। কিন্তু সেকেন্ডারি ইরাথ্রোপয়সিস এর ক্ষেত্রে এখানে কিন্তু কোনো শুধু আরবিসি বাড়বে, অর্থাৎ ইরাথ্রোপ্রোটিন রিলিজ হয় সেই জন্য আরবিসি বাড়বে, এখানে কোনো ডাব্লিউবিসি প্লাটিলেজ বাড়বে না, এখানে স্প্লিন বড় হবে না, এখানে ইরাথ্রোপ্রোটিন রিলিজ বাড়বে, এখানে স্প্লিন ইম্পালপেবল, পুরোটাস অ্যাবসেন্ট থাকবে, এখানে ডাব্লিউবিসি প্লাটিলেজ সবই নর্মাল থাকবে, আর ইরাথ্রোপ্রোটিন রিলিজ রেট বাড়বে। এই হচ্ছে দুইটি ডিফারেন্স, একটা প্রাইমারি পলিসাইথেমিয়া একটা সেকেন্ডারি পলিসাইথেমিয়া কি ডিফারেন্স হতে পারে। তাহলে প্রাইমারি পলিসাইথেমিয়া হচ্ছে বোন ম্যারো নিজস্ব গুণে প্রচুর আরবিসি প্রোডাকশন করতেছে, সাথে প্লাটলেট ডাব্লিউবিসি প্রোডাকশন করতেছে, ফলে এখানে পুরোটাস ডেভেলপ করতেছে, ফলে এখানে স্প্লেরোমেগালিও পাচ্ছি, এখানে কোনো ইরাথ্রোপ্রোটিন রিলিজ বাড়বে না। আর সেকেন্ডারি পলিসাইথেমিয়া হচ্ছে যে বডিতে হাইপোক্সিয়া কন্ডিশনে বেশ কিছু ইরাথ্রোপ্রোটিন রিলিজ হতে পারে, আবার কিছু টিউমার কন্ডিশনে ইরাথ্রোপ্রোটিন রিলিজ হতে পারে, ইরাথ্রোপ্রোটিন রিলিজ হলে অনলি আরবিসি প্রোডাকশন বাড়বে, ফলে এখানে ডাব্লিউবিসি প্লাটিলেজ বাড়বে না, এখানে স্প্লেরোমেগালি হবে না, এখানে পুরোটাস হবে না, এখানে ইরাথ্রোপ্রোটিন লেভেলটা ইনক্রিজ করবে। কি কি কারণে ইরাথ্রোপ্রোটিন রিলিজ বাড়ে সেই কন্ডিশনটা মাথায় রাখতে হবে ফর এমসিকিউর জন্য।
তাহলে এই মোটামুটি আমরা অ্যাবসোলিউট এরাইথোপয়েসিস আর হচ্ছে রিলেটিভ এরাইথোপয়েসিস সম্পর্কে জানলাম, আর আগে গুলোতে জানলাম আমরা অ্যানিমিয়া সম্পর্কে। আজকে অ্যানিমিয়া এবং পলিসাইথেমিয়া নিয়ে আলাপ করলাম, আর নেক্সটে আমরা অন্য টপিকস নিয়ে আলাপ করবো ব্লাডের। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। সবার যার যার প্রয়োজন যদি হয় এই নাম্বারে সন্ধ্যার পরে আমাকে সবাই ফোন দিতে পারে, এই নাম্বারটাই, আমি সবার সঙ্গে তখন কমিউনিকেট করব যে নেক্সটে কি কি টপিকস নিয়ে আলাপ করলে সবার জন্য ভালো হয়। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।